ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسول أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن মানুষের স্বভাবে ভালো হলো দিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো হলো দিক নয় নিজে সংশোধনে তোর আন্তরিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো দিক নয় মানুষেরা খোটা দিয়ে কথা বলে না তো কখনো যত হোক রাগ তবু সামনে নাই মুখ খুব তখন উত্তম মানুষেরা খোটা দিয়ে কথা বলে না তো কখনো যত হোক রাগ তবু সামনে নাই খুব তখন খুব খুব স্বভাবের কাজ হল খুব ধরা খিটখিটে মেজাজের ভাব খেলি করা খুব খুব স্বভাবের কাজ হল খুব ধরা খিটখিটে মেজাজের যাই বলো তাই বলো মানসিক দিক থেকে এরা স্বাভাবিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয়
কোটা দিয়ে কথা বলা ঠিক নয়, কোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় ও যোগ্যতম সভাপতি সাহেব এবং মঞ্চ বলিষ্ঠ ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা ভাই ও আপনারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি প্রথমে আজকে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আল্লাহ পাকের প্রশংসার পূর্বে দুটি কথা বলি আপনাদের উদ্দেশ্যে, তারপরে আমরা মজা করে ভালো করে আল্লাহর প্রশংসা করব। তো যে দুটি কথা আমি বলতে চাইছি, এক মিনিটের মধ্যে শেষ করে দেবো দুটি কথা। নাম্বার এক, যেভাবে আপনারা বসে আছেন ভালো বসে আছেন, খুব খারাপ নয়। তো আমার এটা জোরালো আবেদন, যারা আমার বড় আছেন তাদেরকে বাপ বলছি, আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে ভাই বলছি, সকলকে ঐক্যবদ্ধ ভাবে এক চারটি আমি জোরালো আবেদন করছি যে সকলেই একটু পিছন দিক থেকে সামনে দিকে আসতে হবে। ভাই যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, শুনছেন অবশ্যই কথা বুঝতে পারছেন, যারা সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি, যারা ছোট আছেন তাদেরকে ভাই বলছি, সকলের হাতে ধরে বলছি যে পিছন দিক থেকে একটু কিন্তু সামনে আসতে হবে। ভাই এখন তো সকলের ভাই বাংলা সবাই বুঝতে পারছেন, সবাই শুনতে পাচ্ছেন, একজন ভাই পিছনে যারা আছেন মাশাআল্লাহ চলে আসুন, চলে আসুন, চলে আসুন, একটু 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 চলে আসুন, মাশাআল্লাহ চলে আসুন, খুব সুন্দর, বসে যান বসেন, হয়েছে একটা পরিবেশ হয়েছে মোটামুটি, বসেন 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 ভাই বসেন। দুই নম্বর যে কথাটা আমি বলতে চাই, জানাছে বানাচ্ছে ভাইরা, এখানে কোনো ভাই কিন্তু ঘোরাফেরা করবেন না, এটা আমার জোরালো আবেদন, এখান থেকে কেটে পড়ুন। যারা জালসা শোনার উদ্দেশ্যে এসেছেন তারা এখানে দাঁড়িয়ে থাকা যাবে না কোনোভাবে, যারা দাঁড়িয়ে আছেন ভাই আমার জোরালো আবেদন একটু ভিতরে আসুন, আমার এই কথাটা একটু রাখার চেষ্টা করেন। আমি দিনী ভাই আপনাদের সকলকে বলছি যে সব ভাইরা একটু দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসুন ভাই, মাশাআল্লাহ চলে আসুন, আপনারা আসো অবশ্যই বুঝতে পেরেছেন, একটু চলে আসুন ভাই চলে আসুন, মাশাআল্লাহ চলে আসুন, খুব সুন্দর চলে আসুন, মাশাআল্লাহ এবার বসে যান বসেন। আর এখানে বাঁশি কেউ দিবেন না ভাই, গাড়ি চালার যখন যারা যাবেন এর বাঁশিটা না দিলেই ভালো। এবার চলুন আমরা মজা করে আল্লাহ পাকের প্রশংসা করি, প্রশংসাটা শুধু আজকে করব না প্রতিদিন, একটু কথা বলুন, কথা বলুন আজকে না প্রতিদিন প্রতিদিন, সেই জন্য খাওয়ার সময় প্রশংসাটা, কথা বলুন খাওয়ার সময় প্রশংসাটা, ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, সব জায়গায় সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাকের প্রশংসা করব, করব তো ইনশাআল্লাহ। আজকের দিনে ছোট্ট একটি বাক্যের দ্বারা আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তরঙ্গ স্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর পরে এই বিশ্বে পৃথিবীতে যাকে আমরা স্থান দিই এবং এই পৃথিবীতে স্থান পাওয়ার অধিকার রাখে যোগ্যতা রাখে তিনি আর পৃথিবীর কেউ নন, তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে বহু চেষ্টা করে বিশ্বের মানব মন্ডলী অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন, তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিকালাই। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছি আজকের বক্তব্যের বিষয় হচ্ছে পর্দা, কি বললাম নারী পুরুষের পর্দা। তো আমি এই বিষয়টা বলবো ইনশাআল্লাহ, আপনারা এদিকে মনোযোগ দিবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখেন পর্দা পুরুষ কিভাবে করবে নারী কিভাবে করবে, সার্বিক ভাবে একটা আলোচনা হবে, শুনতে রাজি আছেন আপনারা, ইনশাআল্লাহ রাজি আছেন, তারা না শুনে পালাবে একটু হাত উঠান্তো, পালাবেন ভাই, ও ভাই বলছে না শুনে পালাবো, যা হোক ভাই বুঝতে পারেনি তাই না, আচ্ছা আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ। এবার পর্দা কিভাবে করবে, আমার মা আপনার মা, আমার বোন আপনার বোন, আমার স্ত্রী আপনার স্ত্রী, কিভাবে পর্দা করাবেন একটা সার্বিক ভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো
পর্দার বিষয়টা নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কয়েক মিনিট কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কথাগুলি বলার পরেই পর্দার কথাটা আসবে, তাহলে আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন। আগে ভূমিকাটা বলে দিই, কয়েক মিনিট ভূমিকা দিয়ে দিই, তাহলে ভূমিকাটা দিলেই আপনারা বুঝতে পারবেন। এবার আমি যে কথাগুলি আপনাদেরকে বলবো, আপনাদের জানা থাকলে উত্তর দিবেন। কথাগুলো উত্তর দিবেন কি এছাড়া দিবেন, দিবেন উত্তর দিবেন। এবার শুনুন, আমি যে ভূমিকাটা বলতে যাচ্ছি আপনাদের, প্রথমে ভূমিকাটা আমি দিতে চাইছি, সে ভূমিকাটা হচ্ছে এই, আল্লাহ বলছেন এই বিশ্বের পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও, চোখ দিয়ে যা কিছু দেখতে পাও, সব কিছুকে আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। কি করে কথা বলুন, জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন তোমাদের যে দুটি চোখ দিয়েছি, ভালো করে বুঝেন, তোমাদের যে দুটি চোখ দিয়েছি, এই চোখ দুটি তোমরা একবার পূর্ব দিকে ফিরাও, পশ্চিম দিকে ফিরাও, উত্তরে ফিরাও, দক্ষিণে ফিরাও, সারা পৃথিবীতে এই চোখ দুটিকে ফিরিয়ে দেখো, এই চোখ দিয়ে যা কিছু তুমি বিশ্বে পৃথিবীতে দেখতে পাচ্ছ, সব কিছু আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। কি করে কথা বলো, আপনাদের বিশ্বাস হয়? এবার যেমন একটা আয়াত বলি, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। যারা মেডিকেল সায়েন্স আজকে এটাও প্রমাণ করেছে যে বিশ্বে যা কিছু আছে সবকিছুকে জোড়াজোড়া করে সৃষ্টি করে দিয়েছে কে? কথা বলুন আল্লাহ। বিশ্বের যেটা সব থেকে বড় গবেষণা কেন্দ্র, সে গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে নাসা। সে গবেষণা কেন্দ্রের নাম কি? নাসা। এটা প্রমাণ করেছে যে বিশ্বে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক জোড়া জোড়া করে তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলুন, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার দেখেন আল্লাহ কি বলছেন, বললে আপনারা বুঝতে পারবেন বিশ্বে যা কিছু আছে সবকিছুকে জোড়া জোড়া করে তৈরি করে দিয়েছে কে? কথা বলুন আল্লাহ। الله رب العالمين ولن سبحان الذي خلق الأجواد كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون الله رب العالمين ولن أتقن أدفيد على المنشر مدهد আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোমরা যা কিছু দেখতে পাও, চোখের বাইরে যা কিছু আছে আর চোখের সামনে যা কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে জোড়া জোড়া করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের যা কিছু দেখতে পাও সব কিছুকে জোড়া জোড়া করে তৈরি করে দিয়েছে কে? কথা বলুন আল্লাহ। এবার একটা কুইজ কোশ্চেন করি আপনাদের, খুব ভালো করে শুনেন। আমি বললাম যে বিশ্বের যা কিছু আছে সব কিছু জোড়াজোড়া করে সৃষ্টি করেছে। এবার কুইজ কোশ্চেনটা করি, আপনাদের জানা থাকলে উত্তর দিবেন, হ্যাঁ না না বলুন, দিবেন। এবার যদি এখানে যতগুলো লোক আছে আপনাদের, যদি আমি বলি যে পুরুষের বিপরীত কি, কি বলবেন? পুরুষের বিপরীত কি, কি বলবেন আপনারা? ভাষা বুঝছেন, বুঝছেন পুরুষের বিপরীত কি? স্ত্রী। মাশাআল্লাহ, আপনারা বুঝছেন তার পুরুষের বিপরীত কি? স্ত্রী। এবার যদি আপনাদের বলি মুরগের বিপরীত কি, মুরগ বুঝেন, মুরগা বুঝেন, মুরগা বুঝেন, এর বিপরীত কি? কথা বলুন মুরগি। এবার যদি বলি যেটা আমরা পাঁঠা বা খাসি বলি, এর বিপরীত কি? কথা বলুন। এ বাপজি বলছে হাইরেন, পাখি, তাই না? আছে না নাই? এবার যদি বলি দিনের বিপরীত কি, কি বলবেন? কথা বলুন, দিনের বিপরীত কি? রাত। এবার রাতের বিপরীত দিন, ছায়ের বিপরীত কি? কথা বলুন, কথা বলুন, ছায়ের বিপরীত কি? আলো। আর আলোর বিপরীত অন্ধকার। আকাশের বিপরীত কি? পাতাল, জমিন। আর জমিনের বিপরীত? কথা বলুন, কথা বলুন, আকাশ। তার মানে বিশ্বে আপনি যা কিছু দেখতে পাবেন সব কিছুকে জোড়া জোড়া করে তৈরি করে দিয়েছে কে? কথা বলুন, তৈরি করেছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন বিশ্বাস হয় না? আরেকটা আয়াত শুনলে তাহলে বিশ্বাস করতে পারবি যে বিশ্বে, শুনুন ভাই এখানে কথা বলুন, এখানে যা কিছু আছে বিশ্বে সবকিছু আল্লাহ পাক জোড়া জোড়া করে তৈরি করেছে।
আল্লাহ বলছেন আরেকটা আয়াত শুনলে তাহলে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবে। পৃথিবীর মানুষকে যে দুটি চোখ দিয়েছি এই চোখ দুটি একবার পৃথিবীতে তুমি ফিরিয়ে নাও, এই চোখ দিয়ে চন্দ্র দেখো, এই চন্দ্র চোখ দিয়ে সূর্য দেখো, এই চোখ দিয়ে তারকা দেখো, এই চোখ দিয়ে মানুষ দেখো, এই চোখ দিয়ে পশু পাখি দেখো, আর কোরআনে কেরিমের সাথে মিলিয়ে নাও গাছের জোড়া সম্পর্ক। আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলেছে কি বলেনি? জমিনের জোড়া সম্পর্ক আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলেছে কি বলেনি? আকাশের জোড়া সম্পর্ক আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলেছে কি বলেনি? প্রাণীর জোড়া সম্পর্ক কোরআনে কেরিমের মধ্যে বলেছে কি বলেনি? আল্লাহ পাক বলছেন বিশ্বে পৃথিবীতে এমন কোন জোড়া নাই যে আমি আল্লাহ পাক বানাই নাই। পৃথিবীতে যা কিছু দেখতে পাও আল্লাহ পাক সব কিছুকে জোড়া জোড়া করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওযাইন লাআল্লাকুম তাযাক্কারুন। এই বিশ্বে পৃথিবীতে যা কিছু দেখতে পাও সব কিছুকে জোড়া জোড়া করে তৈরি করেছে। এবার মজার কথা একটা শুনেন, এই বাপি দুনিয়ার গল্প এখানে করবেন নাকি আপনারা? করবেন না? একটু একটু শুনেন। এবার একটা মজার কথা শুনেন, বিশ্বের যতগুলো জোড়া আছে গরু ছাগলের জোড়া, এক কথায় বিশ্বের যতগুলো জোড়া আছে সব থেকে মহাব্বতের জোড়ার নাম বলতে পারবেন? কথা বলুন, বিশ্বের যতগুলো জোড়া আছে সব থেকে শ্রেষ্ঠ জোড়ার নাম কি? কথা বলুন, জানেন না? পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জোড়ার নাম হচ্ছে স্বামী স্ত্রী। কিসের জোড়া? কথা বলুন, কথা বলুন, স্বামী স্ত্রী জোড়া। এর থেকে আর সুন্দর জোড়া বিশ্বে পৃথিবীতে হতে পারে কি? কথা বলুন, পারে না। যে এই যে স্বামী স্ত্রীর যে একটা জোড়া, নারী পুরুষের একটা যে জোড়া, শুধু এদেরকে জোড়া বানায়নি আল্লাহ পাক, জোড়া বানার সাথে সাথে এদের সমান অধিকার দিয়েছে। কি অধিকার দিয়েছে? কথা বলুন, সমান অধিকার। পুরুষের যা অধিকার নারী তার, কথা বলুন, অধিকার। নারীর যা অধিকার পুরুষেরও সেরকম অধিকার। অধিকারের দিক দিয়ে ইসলাম তাও কি ঠগাইনি, সমান অধিকার দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। নারী আর পুরুষ অধিকারের দিক দিয়ে সমান, কিন্তু নারী আর পুরুষ রকমে আলাদা, দেখার দিক দিয়ে আলাদা। সেটা কেমন? একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন যে নারী আর পুরুষ রকমে আলাদা, দেখার দিয়ে একটু আলাদা, কিন্তু অধিকারকে সমান করে দিয়েছে কে? আল্লাহ। দেখার দিক থেকে কিরকম আলাদা? একটা নারীর যদি মাথা থেকে পায়ের তেলে পর্যন্ত দেখেন তাহলে পুরো শরীরের কাঠামোটা আল্লাহ পাক আলাদা করে সৃষ্টি করেছে, ঠিক না? ভুল? কথা বলো। এবার অনুরূপ ভাবে একজন পুরুষের যদি মাথা থেকে পায়ের তেলে পর্যন্ত দেখেন তাহলে পুরো শরীরের সৃষ্টির কাঠামোটা তার আলাদা করে দিয়েছে কে? আল্লাহ। আজকে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে দেখার দিক দিয়ে নারী পুরুষ কিরকম আলাদা। তাপমাত্রার দিক দিয়ে যদি দেখতে যান যে তাপমাত্রা কাদের গায়ে বেশি, নারীদের গায়ে বেশি না পুরুষের গায়ে বেশি? অবশ্যই নারীদের গায়ে তাপমাত্রা বেশি আছে। নারী আর পুরুষের গায়ে তাপমাত্রার দিক দিয়ে কম বেশি আছে প্রায় 16 থেকে 17 গুণ কম বেশি। কত বললাম? 16 থেকে 17 গুণ কম বেশি তাপমাত্রা আছে। এবার যদি জৈন ক্ষমতার দিক দিয়ে দেখেন, জৈন ক্ষমতা কার বেশি সেটা আমি একটু পরে বলছি, কিন্তু আধুনিক বিজ্ঞান বলে দিয়েছে জৈন ক্ষমতার দিক দিয়েও নারী পুরুষের গায়ে জৈন ক্ষমতা 2.5 থেকে 3 গুণ কম বেশি করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে নারী আর পুরুষ দেখার দিক দিয়ে আলাদা, রকমে আলাদা, কিন্তু এদের অধিকারকে সমান করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার কিভাবে সমান? দুই একটা আয়াত বলে আবার ভূমিকা শেষ করে দেব। এবার পর্দার ব্যাপারে কি তথ্য বহুল আল্লাহ পাক কোরআন আলোচনা রেখেছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শুনতে রাজি আছেন? এবার দেখেন নারী আর পুরুষ আল্লাহ পাক কিভাবে সমান অধিকার করেছে, দুই একটা আয়াত বলে আবার ভূমিকাটা শেষ করে দেব। এখানে মাঝে একটা কেবল কথা বলি অ্যাডিশনাল, সেটা কি? কোরআন না এখানে? কোরআন, এই কোরআন তো সবাই ছিলেন। কেউ যদি কোরআন পড়ে, বিশ্বনবী বলেছেন কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তাহলে তার আমল নামায় নেকি দিবে কত? 10 নেকি? কত কত? 10 নেকি?
তাহলে মনে করেন একজন মহিলা সুরা ফাতেহা পড়লো আর ওই সুরা ফাতেহা একজন পুরুষ পড়লো, তা একই সমান নাকি পাবে না কম বেশি হবে? কথা বলুন, কথা বলুন, একই সমান না কম বেশি? একই সমান নাকি পাবে? একটা সুরা পড়ে মহিলা যা নাকি পাবে, অনুরূপ ভাবে একজন পুরুষ যদি পড়ে সমান নাকি? লিখে দিবে কে? আল্লাহ। তাহলে নেকির দিক দিয়ে অধিকার সমান করেছে কে? কথা বলুন, আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। অন্য কোন বলেন আমি বলেন নারী আর পুরুষের অধিকারকে আমি আল্লাহ পাক সমান করে দিয়েছি। এই বিশ্বে পৃথিবীতে একজন পুরুষ কোরআন পড়ে যতটা নেকি পাবে, অনুরূপ ভাবে একজন মহিলা যদি ওইভাবে কোরআন পড়ে আল্লাহ পাক সমান নেকি লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেকির ব্যাপারে ইসলাম নারী আর পুরুষের মধ্যে কম বেশি করেছে না সমান? কথা বলুন কম বেশি না সমান? সমান। আরেকটি আয়াত শুনেন, তার বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দিয়েছে। জান্নাত, এটা আমরা চিনি সবাই, তো জানি, তো জানি জানি জান্নাত। এই জান্নাতে নারী আর পুরুষ সকলেই যাবে না শুধু পুরুষেরা যাবে? কথা বলুন, পুরুষেরা যাবে। দেখেন কিভাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্র নারী আর পুরুষের আল্লাহ পাক তাদের অধিকারকে সমান করে দিয়েছে। একটা ছোট্ট কথা বলি, তার বিষয়টা বেশি বুঝতে পারবেন। কোরআনে কারিমের একটি সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা বাকারা। নাম শুনেছেন আপনারা? সূরা বাকারা লাস্টে তার যে দুটি আয়াত আছে, বিশ্বরবি বলেছেন যে দুটি আয়াত যদি পড়ে রাত্রিবেলায় কেউ ঘুমিয়ে যায় আর ওই হালাতে যদি মারা যায় তাহলে নিশ্চিত সে ব্যক্তি জান্নাতে যাবে। কোথায় যাবে? কথা বলো, জান্নাতে যাবে। তাহলে মনে করেন একজন পুরুষ সূরা বাকারার লাস্টের দুটি আয়াত পড়ে ঘুমিয়ে গেল, রাত্রিবেলায় মারা গেল, ও যাবে কোথায়? জান্নাতে। অনুরূপ ভাবে একজন যদি মহিলা রাত্রিবেলায় সূরা বাকারার লাস্টের দুটি আয়াত পড়ে ঘুমিয়ে যায় আর ওই হালাতে যদি মারা যায় তাহলে ওই মহিলাও যাবে কোথায়? কথা বলুন, জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার অধিকার করে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক সমান অধিকার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা মজার কথা শুনেন, খুব মজার কথা, ভালো করে শুনে তাহলে বুঝতে পারবেন। কোরআন এবং হাদিসে, এদিকে তাকান, কোরআন এবং হাদিসে মহিলাদেরকে তিন রকম ভাবে ডাকা হয়েছে। কয়রকম ভাবে? কথা বলুন, তিন রকম ভাবে। কিরকম তিন রকম ভাবে বললে আপনারা বুঝতে পারবেন, অবাক হয়ে যাবেন। আমার ভূমিকা আমি শেষ করলাম, এবার চলুন পর্দার কি গুরুত্ব আছে। এই কোরআন এবং হাদিসে নারীদেরকে মহিলাকে কয়রকম ভাবে ডাকা হয়েছে? তিন রকম ভাবে। তিন রকম কিরকম? একরকম বলা হয়েছে মহিলাদেরকে যে একরকম বলা হয়েছে হার্স, হার্স বলা হয়েছে কোরআনের ভাষায়। তিন রকমের মধ্যে একরকম ভাবে ডেকেছে হার্স মহিলাদেরকে, জমি বলেছে, ভূমি বলেছে কে? কথা বলো, আল্লাহ। দুই নম্বরে বিশ্বরবি মহিলাদেরকে বলেছে খাইরুল মাতা, উত্তম সম্পদ। কাদেরকে বলেছে? কথা বলুন, মহিলাদেরকে উত্তম সম্পদ। আল্লাহ পাক অন্য জায়গায় মহিলাদেরকে বলেছে তাসকুনু ইলাইহা, মানে
আল্লাহ বলছেন মহিলারা হচ্ছে পুরুষের জন্য শান্তির জায়গা। পুরুষের শান্তির জায়গা কোনটা? মহিলা। তাহলে কোরআন এবং হাদিসে মহিলাদেরকে তিন রকম ভাবে ডাকা হয়েছে, আবার ছোট করে বলে দিচ্ছি, ভালো করে শুনেন। এক নম্বরে বলা হয়েছে তাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন স্ত্রীরা হচ্ছে তোমার শান্তির বস্তু। কে বলছেন? আল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলছেন হারসুল্লাকুম হার্স, মহিলাদেরকে জমি বলা হয়েছে, ভূমি বলা হয়েছে। তিন নম্বরে বিশ্বনবী বলেছেন খায়রুল মাতা, স্ত্রীরা হচ্ছে তোমার দামি সম্পদ। তাহলে কয়রকম ভাবে ডেকেছে ভাই? কথা বলুন, কয়রকম? তিন রকম ভাবে কোরআন এবং হাদিসে মহিলাদেরকে কয়রকম ভাবে ডেকেছে? তিন রকম ভাবে। এবার তিন রকমের ব্যাখ্যাটা তিন রকম। প্রথম চলুন আমি বলে দিই খায়রুল মাতা, আল্লাহ বলছেন তোমার স্ত্রীরা হচ্ছে তোমার দামি সম্পদ। তোমার স্ত্রীরা কি? তোমার দামি সম্পদ। সেটা কিভাবে? হাদিসটা পূর্ণভাবে বলি তাহলে বুঝতে পারবেন। খুব মনোযোগ সহকারে শুনেন, স্ত্রীরা কত দামি সম্পদ এই হাদিসটা বলার পরেই আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী বলছেন আদ-দুনিয়া মাতাউন ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালেহা, এই বিশ্বের পৃথিবীতে যতগুলো সম্পদ আছে, খুব ভালো করে বুঝেন, এই বিশ্বের পৃথিবীতে যতগুলো সম্পদ আছে এই সমস্ত সম্পদ থেকে উত্তম শ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। কোন স্ত্রী? কথা বলো, নেককার স্ত্রী। তাহলে বিশ্বে যতগুলো সম্পদ আছে তার থেকে দামি সম্পদের নাম কি? কথা বলো, দামি সম্পদের নাম কি? স্ত্রী, নেককার স্ত্রী। এবার আপনাকে আমি একটা কথা বলছি, খুব ভালো করে শুনেন। বিশ্বনবী বলছেন যে তোমার সব থেকে দামি মাল, দামি সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। কিন্তু আজকে আমাদের কাছে স্ত্রীরা আমাদের কাছে দামি সম্পদ হতে পেরেছে? পেরেছে? আমাদের কাছে দামি সম্পদ হচ্ছে মোবাইল, আছে না? নাই? দামি সম্পদ কি? মোবাইল। আমাদের কাছে দামি সম্পদ হচ্ছে গাড়ি। আমাদের কাছে দামি সম্পদ হচ্ছে টাকা পয়সা, আছে না? নাই? এই জন্য আমরা এইগুলোকে দাম দিয়েছি, কিন্তু বিশ্বনবী বলছেন এগুলো তোমার কাছে দামি নয়। এই বিশ্বের মধ্যে সব থেকে দামি সম্পদের নাম কি? কথা বলো, বিশ্বের মধ্যে সব থেকে দামি সম্পদ হচ্ছে স্ত্রী। কিন্তু স্ত্রী আমরা দাম দিই না। আজকে আমাদের কাছে দামি সম্পদ হয়ে গেছে টাকা, ওই জন্য টাকাকে আমরা যেখানে সেখানে ফেলে রাখি না। রাখি কি? কথা বলো, রাখি? রাখি যেখানে সেখানে ফেলে রাখি না, আমরা টাকাকে আলমারিতে ভালো করে রেখে দিই বা বিভিন্ন গোপনীয় জায়গায় রেখে দিই, যাতে করে মানুষ বুঝতে না পারে চুরি হওয়ার সম্ভাবনা, কথা বলো, না থাকে। সোনা এবং গয়না, এই সোনা দানা আমাদের কাছে দামি সম্পদ হয়ে গেছে, স্ত্রী দামি সম্পদ নয়। আমাদের কাছে সোনা দানা দামি সম্পদ হয়ে গেছে, এই জন্য